প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় এক ব্যক্তিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর রাজপাড়া থানার এসআই এর বিরুদ্ধে আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব 12। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সুজন মহন্ত নামের এক ব্যক্তিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত তাকে 1,00,000 টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও 3 মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মহন্ত জয়পুরহাটের 5BB পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমতারা এ তথ্য নিশ্চিত করে বলেন, 2017 সালের 1 ফেব্রুয়ারি সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা ঘরের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে এলে রাতেই 5BB থানা পুলিশ সুজনকে আটক করে। তখন তার মোবাইল ফোন জব্দ করে ওই পোস্ট দেওয়ার সত্যতা মেলে। এ ব্যাপারে পরদিন তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার এসআই ওয়ারিশের বিরুদ্ধে মামলার আসামির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সত্যতা মেলায় ইতোমধ্যে ওই এসআই কে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার আসামিদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সংক্রান্ত অডিও ক্লিপটি ফাঁস হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান। জানা গেছে, গত 3 নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে রাজপাড়া থানার আইডি বাগান পাড়া এলাকার সেলিমের ছেলে সম্রাটকে মারপিটের অভিযোগে সম্রাট বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে রাজপাড়া থানায় মামলা করে। মামলাটি তদন্ত করার জন্য এসআই ওয়ারিশকে দেয়া হয়। তদন্ত চলাকালে গত 3 নভেম্বর মামলার পরের দিনই 1 নং আসামি রফিকে এসআই ওয়ারিশ তার ব্যক্তিগত ফোন নাম্বার থেকে ফোন করে ঘুষ দাবি করে। ওই দিন মামলার 1 নং আসামির কাছ থেকে বিকাশের এজেন্ট নাম্বারে 2,040 টাকা নেয়। পরে তার দাবিকৃত ঘুষের 5,000 টাকার মধ্যে আরও 3,000 টাকা বিকাশের অন্য নাম্বারে নেয় এসআই ওয়ারিশ। এভাবে দফায় দফায় আসামিদের কাছ থেকে ঘুষ নেয় এসআই ওয়ারিশ। বিষয়টি জানাজানি হলে মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব 12। বুধবার রাত 10:45 দিকে জেলার শাহজাদপুর উপজেলা মসজিদ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট আবুল হাসেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব 12-র স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি জুয়েল রানা ওরফে জুয়েল হাসানকে গ্রেফতার করে। আটক জুয়েল জেলার শাহজাদপুর থানার দাবাড়িয়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঠিক কবে থেকে দারুশিল্পের যাত্রা শুরু হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা না থাকলেও ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 4র্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যর শাসনামলে কাঠ ও কাঠের তৈরি ভাস্কর্য তথা দারুশিল্পের গোড়াপত্তন হয়। এরপর থেকেই হাতুড়ি বাটালের খটখট শব্দে নিপুণ হাতের ছোঁয়ায় শুকনো কাঠে নকশা আর আলপনা এঁকে চলে দারুশিল্পীরা। নানা প্রতিকূলতার মাঝেও বংশ পরম্পরায় আপন অভিজ্ঞতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে তারা তাদের পেশাকে ধরে রেখেছে। তবে হাড় ভাঙা পরিশ্রম করেও মজুরির প্রশ্নে মেলে না হিসেবের খাতা। ইমরান আলীর ক্যামেরায় তোফায়েল হোসেনের প্রতিবেদন। প্রিয়জনকে ভালোবেসে পাথরে ফুল ফুটিয়েছিলেন কবি, সাহিত্যিক এবং শিল্পীরা, কিন্তু সেই ফুল ফুটেছিল কল্পনার বাগানে। অথচ মাথার ঘাম পায়ে ফেলে মনের মাধুরী মিশিয়ে শুকনো কাঠে ফুল ফুটিয়ে চলেছে এই দারুশিল্পীরা। আমার কাজের বয়স 8 থেকে 10 বছর।
দশ বছর ধরে মনে করেন যে কাজ করছি এখানে, 400-450 টাকা রোজে কাজ করি, সেই হিসাবে তো সেভাবে চলে না, তারপর চালিয়ে নিতে হয়। মেশিং উঠে তো মনে করেন যে আমাদের কাজের ডিমান্ড কমে গেছে আর কি, মেশিংয়ের মনে করেন যে খুব তাড়াতাড়ি দিচ্ছে, রেটটা কম না। কাঠের আপনার হচ্ছে মর্ম সারা জীবন থাকবে, তো মনে করেন যে আমাদের হাতের সাথে মেশিং পারবে না। প্রাচীনকাল থেকেই উপমহাদেশে কাঠের ওপর খোদাই করে নানা ধরনের নকশা, ফুল, ফল, লতাপাতার শিল্পকর্ম অনেক জনপ্রিয় ছিল। আর্থিক অনটন ছিল না দারুশিল্পীদের, কিন্তু কালের বিবর্তনে যান্ত্রিকতা আর আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে সেই চিত্র। অনেকটাই ধুকে ধুকে চলছে আসবাবপত্রে অলঙ্করণ করা এই দারুশিল্পীদের জীবন জীবিকা। বর্তমানে হুমকির মুখে বাঙালি জাতির ঐতিহ্যবাহী লোকজ এই শিল্পটি। এখন এই কাজ করে আর কি সংসার ঠিক মতো চলে না। এখন সরকার যদি একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে ভালো হতো। এখন মেশিন টেশিং বের হয়ে এখন আর কি কাজের রেট কমে গেছে অনেক, আর কাজপাতে অনেক কমায়। আমরা এই মেহগুন কাঠ, এরপরে রেন্ডি করো এগুলা, এখন ডিজাইন উপরে নির্ভর। এখন একটা অনেক দিনও লাগে, আবার কম সময় লাগে। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করি। এখন এই কাজ শিখছি, এছাড়া তো আমাদের আর উপায় নাই, এখন এটাই করতে হইব। কাজটা করি এখন টুকটাক করে চলি আমি, এমনভাবে আমার দিন টেন যাচ্ছে। আগের মতন অর্ডার আগে কিছু ছিল, অর্ডার ঠিক আছে, এখন মেশিন টেশিং বাড়া ছাড়ি অর্ডার টর্ডার একটু কমে টমে গেছে। কাজ কাম এখন একটু কমে হয়, মানুষজন রেট ঠিকভাবে দিতে চায় না, মেশিন বাড়া ছাড়ি সব কিছু মানে বলে মেশিনের রেট কম, আমাদের রেট এইভাবে মানে রেট টেট কম দেয়, মানে এমনভাবে চলা লাগছে আমার। টুকটাক করে যাই খাই, ডাল ভাত যাই খাই, এমনভাবে চলি আমরা। সরকার যদি একটু হেল্প টেল্প করে তাহলে তো টিকা রাখা যাবে, যাই টুকটাক করে করে দিলে পরে ঠিক হয়ে আসছে। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য, সেখানে জায়গা করে নিচ্ছে আধুনিক সব সাজসজ্জা ও জীবনযাত্রা। গবেষকরা বলছেন বাজারে প্লাস্টিক পণ্যের অবাধ বিচরণ, দক্ষ কারিগরের স্বল্পতা আর প্রশিক্ষণের অভাবে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এ শিল্প। দারুশিল্পটা আমাদের বাংলাদেশের যে কারুশিল্প, তো সেটার হচ্ছে প্রাচীন একটা ঐতিহ্য। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী যে শিল্পগুলো আছে তার মধ্যে দারুশিল্পটাই প্রধান। তো এই দারুশিল্পটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে, কারণ হচ্ছে এটা অনেক শ্রমসাধ্য বিষয়, আর এটা টোটালটাই একজন শিল্পীর কর্মদক্ষতার উপরে ফুটে ওঠে। তো বর্তমান সময়ে এখন কারখানাজাত যে দ্রব্যগুলো আসছে, বিশেষ করে প্লাস্টিকের, এই প্লাস্টিকের দ্রব্যের যে সকল উপাদান ব্যবহার করে যে সকল কারুশিল্প সামগ্রী তৈরি হচ্ছে, এইটা থেকে শুরু করে যেমন আপনার স্থাপনা থেকে শুরু করে সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে যে কাঠের পরিবর্তে প্লাস্টিকের সকল উপকরণ ব্যবহার হচ্ছে। তবে আধুনিকতার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে আর্থিক প্রণোদনা আর প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিচ্ছেন তারা। মানে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এই কারুশিল্পীদেরকে, যারা নকশা শিল্পী আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করি, তাহলে দেখা যাচ্ছে যে এক বা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যে যারা ব্যবসায়ী, যারা তৃণমূলের ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তারা সেখান থেকে এই যে সকল দারুশিল্পীরা কাজ করছে শ্রমিক হিসেবে, তাদেরকে ওখান থেকে যদি কিছু ভর্তুকি দিতে পারে, তখন ওই শিল্পীদের আর তাদের সংসার চালানোর দায়টা সম্বন্ধে ভাবতে হয় না, তখন তারা নিজের স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। আবার ওই ব্যবসায়ী তখন দেখা যাচ্ছে যে ওই যেহেতু ভর্তুকি পাবে, সেক্ষেত্রে তাদের উৎপাদিত যে সকল পণ্য সামগ্রী সেগুলোর দাম কমিয়ে নিয়ে আসতে পারবে, তখন সেইগুলো আবার কী হবে, সমাজের যে সকল মানুষের চাহিদা থাকে তারা এই ক্রয় ক্ষমতার মধ্যে হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আবার সে পূর্বের ঐতিহ্যের দিকে ফিরে যেতে পারবে। অনেকটাই বিলুপ্তির পথে এই দারুশিল্প এবং দারুশিল্পীরা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা দিলে এটি আবারও ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য, পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে এটি বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে অনেকেই মনে করছেন। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।